আমি তখন স্কুলের মধ্যে ক্লাস 9 কি 10 এ পড়ি। ঈদের দিনে আমার তখন মা আমার গ্রামের বাড়িতে, ঈদের দিনে গ্রামের বাড়িতে মা আছেন। আমি শহর থেকে সকালে এসেছি, গ্রামের বাড়িতে ঈদ নামাজ টামাজ পড়ে শহরে এসেছি, শহর থেকে আবার দুপুরের পরে আমি গ্রামে যাচ্ছি রিক্সা করে, রিক্সা করে যাচ্ছি। গরমের দিন তখন প্রখর রোদ, রিক্সা করে যাওয়ার পরে আমি ওই আমার গ্রামের বাড়িতে নামার পরে, রিক্সা নামার পরে আমি রিক্সাওয়ালাকে বলেছি তুমি একটু বসো, বৈঠক খেলা বসো। বৈঠক খেলা আমাকে বসায় আমি মাকে বলছি মা একটু সামাই দাও আর শরবত দাও। তো সামাই আর শরবত কী করবি? তা বলে যে না আমি রিক্সায় চলে আসছি, রিক্সাওয়ালা গরিব মানুষ খুবই ঘেমে গেছে, তাকে এক প্লেট শরবত আর একটু সামাই খাওয়া, একটু রেস্ট নিয়ে যাবে। তো মা আমাকে বললেন যে তোকে দিয়ে তো আমি জানি না, তুই তো এই এই যে মানুষের জন্য এই যে দরদ তোর, আমি জানি না তুই কী করবি আগামী দিনে, কিন্তু এটা আমার, আমি মা হিসাবে এটা গর্ববোধ করি যে তুই একটা সামান্য রিক্সাওয়ালার জন্য তোর যে অনুভূতিটা, এটা আমি সত্যি গর্ব করি। মা আমাকে বুকে জড়ায় ধরে নিয়ে একটু আদর করলেন, করার পরে আমি নিজেই সামা এবং শরবত এনে তার সম্মুখে দিয়ে তাকে খাওয়ায় তাকে বিদায় করলাম। এই জিনিসটা আমার সবসময় মনে হয়, এবং তখন থেকে আমার মধ্যে একটা ভিতর থেকে একটা ইয়ে আসতো যে এই লোকগুলো এত কষ্ট করে, আমি আরাম করে রিক্সায় চলে আসলাম, ও আমার গ্রাম থেকে শহর থেকে আমার গ্রামের বাড়ি 1.5 মাইল দূরে আর কি। তো এই 1.5 মাইল দূরে রাস্তাও পাকা না, এর মধ্যে নিয়ে গেল, নিয়ে যা আসলো। আমার এই একটা ঈদের দিনে এই একটা স্মৃতি আমার মনে পড়ে। আর একটা স্মৃতি মনে পড়ে আমার, আমি তখন ওই আরও ছোট, তখন মতো ওই 5-6 পড়ি, তো গ্রামের বাড়িতেই থাকি, গ্রামের বাড়ি থেকে আমি গ্রামের ঈদগাহ মাঠে নামাজ পড়তে গেছি, ঈদের মাঠে নামাজ পড়তে গেছি। তো আমাদের ওখান থেকে আমার বাড়ির থেকে ঈদের মাঠ ধরেন 1 মাইল দূরে, ঈদের মাঠে গেছি। ঈদের মাঠে যাওয়ার পরে তা আমি নামাজ টামাজ পড়ে যখন আসছি, আব্বার হাত ধরে আমি আসছি, এর মধ্যে দেখি যে একটা গরিব মানুষ, ওই গরিব ছোট্ট বাচ্চা, জামা টামা নেই, একটা ছেলে পাজামা পরা, ইয়ার প্যান্ট পরা আছে। তো এসব বলে যে ভাই আমাকে কিছু পয়সা দেয়। তা আমার কাছে যাচ্ছিল, আমি পকেটে বের করে আমি দিলাম। তা আব্বা বললো যে এই সব পয়সাই দিয়ে দিলি, যা ছিল পকেটে সবই দিয়ে দিলি। আমি যে হ্যাঁ আব্বা, আমি ও আছে, ওর তো জামাও নাই, দেখেন না তো সে একটা ঈদের দিনে একটা সেরা বাজার, তার গায়ের জামাও নাই। তো আব্বা বললো যে এরপরে চাইলে কী দিবি, হ্যাঁ এরপরে চাইলে তুই কী দিবি? আমি বললাম যে এরপরে চাইলে আপনার কাছে চেয়ে নেবো, আপনি চেয়ে নেব, আপনি দেবেন। এই ছোটো ছোটো স্মৃতি, অনেক স্মৃতি আমার মনে, তখন থেকে আমার এই যে আমি গ্রামে ছোটোবেলাটা আমি গ্রামে কাটাইছি, গ্রামে কাটাইছি, তো গ্রামের সাধারণ মানুষের সন্তান সন্ততিদের যে অবস্থাগুলো, এটা আমার চাক্ষুষ দেখবার সুযোগ হয়েছে, এবং আমার অনুভূতিটা